ওয়েলকাম টু হেলথ অ্যান্ড আমি ডক্টর পারমিতা হাজারি আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট প্রাপ্তি ফার্টিলিটি ইনস্টিটিউটের ডাইরেক্টর আজকে আমি খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আপনাদের কিছু ইনফরমেশান শেয়ার করতে চাই অনেকেই জানতে চান যে আমার এক্স্যাক্ট টাইমটা কি হবে আমি প্রেগনেন্সি যদি ট্রাই করতে চাই বা অনেকে হয়তো ট্রাই করছে তার এক্স্যাক্ট টাইমটা হয়তো জানে না যে ফার্টাইল পিরিয়ডটা কী তো এই সম্বন্ধে আমি কিছু তথ্য আপনাদের সামনে দেব এবার সবার আগে জানতে হবে যে সাইকেল লেংথটা কি জিনিস এবার একটা সাইকেল লেংথটা কিন্তু আমরা হিসেব করি যে মাসিক যেদিন শুরু হচ্ছে প্রথম দিন সেদিন থেকে শুরু করে আগামী মাসে যে মাসিকটা হবে সেই প্রথম দিন অব্দি যা দিন হচ্ছে সেটা কিন্তু আমার সাইকেল লেংথ এবার এই সাইকেল লেংথটা অনেকের আঠাশ দিনের হয় অনেকে তিরিশ অনেকের পঁয়ত্রিশ এবার অনেকের শর্ট সাইকেলও হয় বাইশ দিনেও একটা সাইকেল হয় ফর এক্সাম্পল সাপোজ কারোর মাসিক শুরু হলো এক তারিখে আবার আগামী মাসে এক তারিখে শুরু হলো তাহলে এই যে কটা দিন গেল একটা সাইকেলে তাহলে এক তারিখ থেকে এক তারিখ সাপোজ আমি ফেব্রুয়ারি মাসের কথা ধরছি তাহলে সেটা আঠাশ দিনের সাইকেল হলো তো এই আঠাশ দিনের সাইকেল হলে কিন্তু আমাদের জেনে নেওয়া দরকার যে অভিলেশনটা কোন সময় হয় তো ফার্টাইল পিরিয়ডটা জানাটা কেন জরুরি কারণ নর্মাল ক্ষেত্রে যেটা দেখা যায় যে স্পার্ম আমাদের শরীরে বাহাত্তর ঘণ্টা অবধি জীবিত থাকে এবং এক চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অবধি সেটা জীবিত থাকে এবং ফার্টিলাইজেবল হয় তো সেই জন্যে টাইমটা সঠিকভাবে নির্ধারণ করে ট্রাই করলে বেশিরভাগ ক্ষেত্রেই যদি আর কোনো ফ্যাক্টর না থাকে যেরকম টিউব যদি খোলা থাকে এগ ভালো থাকে হাজব্যান্ডের স্পার্ম ভালো থাকে ইউট্রাস ভালো থাকে তাহলে কিন্তু বেশিরভাগ লোকই নর্মালভাবে প্রেগনেন্ট হয়ে যেতে পারে তো এই ফার্টাইল পিরিয়ডটা কিন্তু খুব জরুরি যারা নতুন ট্রাই করছে বা যারা হয়তো করতো এতদিন ধরে কিন্তু সঠিক টাইমটা তারা জানতো না আবার অনেকে এমনও আমরা পেশেন্ট পাই যেখানে হাজব্যান্ড হয়তো খুব কম সময়ের জন্যে হয়তো বাড়িতে আসে তারা হয়তো বিদেশে কাজ করে বা শহরের বাইরে কাজ করে সেই জন্যে ফার্টাইল পিরিয়ডটা জানা থাকতে তাদের পক্ষেও অনেক সময় ট্রাই করতে সহজ হয় তো এবার কিন্তু আমি হিসেব করে আপনাদের সহজভাবে বলে দিচ্ছি যে কার কোন লেংথ অফ সাইকেল থাকলে কিভাবে বা কোন দিনে আপনারা ট্রাই করবেন সাপোজ কারোর যদি আঠাশ দিনের সাইকেল হয় তো আঠাশ দিন থেকে কিন্তু চোদ্দ দিন আপনি কাউন্ট করে মানে চোদ্দ দিনের মাথায় কিন্তু বেশিরভাগ লোকের অভিলেশন হয় এবার যেহেতু স্পার্ম আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা জীবিত থাকে সেই জন্যে ট্রাই কিন্তু করতে হবে বারোতম দিন থেকে তম দিন অব্দি তাহলে এই সময়টা ট্রাই করলে কিন্তু ন্যাচারালভাবে প্রেগন্যান্সি এসে যায় কারো যদি তিরিশ দিনের সাইকেল থাকে সেখান থেকে আমি যদি চোদ্দ দিন মাইনাস করি তার মানে ১৬ দিন ১৬ দিনে তার অভিলেশনটা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে সেই জন্য ট্রাই করতে হবে তাকে চোদ্দো থেকে আঠেরো দিনের মধ্যে কারোর যদি লেংথ বেশি থাকে সাইকেলে পঁয়ত্রিশ দিনের সাইকেল তখন কিন্তু তার অভিলেশনটা একটু দেরি করে হচ্ছে সেটা হয়তো একুশ দিনের মাথায় হচ্ছে সেই জন্যে তার দুদিন আগে মানে উনিশতম দিন থেকে তেইশতম দিন অবধি কিন্তু তাকে হাজব্যান্ডের সাথে একসাথে থাকতে হবে কারোর যদি খুব শর্ট সাইকেল থাকে তখন কিন্তু চোদ্দো দিন বা ষোলো দিন ধরলে হবে না তখন কিন্তু তাকে আগে থেকে ট্রাই করা শুরু করতে হবে যেরম আট দিনের মাথা থেকেই তাকে ট্রাই করতে হবে এগারো বারো দিন অবধি ট্রাই করতে হবে তো এইভাবে আপনারা আপনাদের সাইকেলের লেংথ নির্ধারণ করে কিন্তু নিজেরাই খুব সহজে ক্যালেন্ডারে লিখে কিন্তু আপনার ফার্টাইল পিরিয়ডটা নির্ধারণ করে নিজেরা ট্রাই করতে পারেন এবার কিছু মানুষ এমন থাকে যাতে ইরেগুলার সাইকেল বলুন পলিসিস্টিক ওভরি বলুন বা কিছু হরমোনাল প্রবলেম থাকে তখন কিন্তু সাইকেল লেংথ ওইভাবে নির্ধারণ করা যায় না কারণ সেখানে কোনো সময়সীমা ঠিক থাকে না তখন লাস্ট তিনটে মাস যেই মাসে আমরা কোনো মেডিসিন ছাড়াই যেখানে মাসিক হচ্ছে সেই লাস্ট তিনটে মাসের একটা অ্যাভারেজ নিয়ে একটা হিসেব লাগানো যায় এবং যখন কোনোভাবেই হিসেব লাগানো পসিবল হচ্ছে না নিজের ক্ষেত্রে তখন কিন্তু আপনাকে ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যেতে হবে এবং দরকার পড়লে সেটা বলতে পারেন অভিলেশন ইন্ডাকশন কিট পাওয়া যায় আজকাল সেই কিট দেখে দেখে বা আল্ট্রাসাউন্ড করে মেট্রি করে আমরা কিন্তু সেটা খুব ইজিলি বুঝে যেতে পারি এবার অভিলেশন ইন্ডাকশন কিট আজকাল খুব সহজে দোকানে কিনতে পাওয়া যায় সেখান থেকে কিন্তু আমরা খুব সহজে এটা বাড়িতেই টেস্ট করে আমরা দেখে নিতে পারি সেখানে যদি দুটো স্পষ্ট দাগ আসে তার মানে কিন্তু অভিলেশন আপনার আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে এবং সেই সময়টা আপনাদের একসাথে থাকতে হবে তো অভিলেশন প্রেডিক্ট করাটা যেরকম খুব সহজ আবার অনেক ক্ষেত্রে খুব ডিফিকাল্টও হয় তো সেই ক্ষেত্রে হয়তো অনেক মহিলা এমনও হয় যাদের হয়তো অবিলেশন হচ্ছেই না তো সেরকম ক্ষেত্রে কিন্তু দেরি করলে চলবে না এবং আপনাদের তাড়াতাড়ি ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে গিয়ে তাদের পরামর্শ অনুযায়ী তাদের অ্যাডভাইস অনুযায়ী কিন্তু আপনাকে ট্রাই করতে হবে এই বিষয়ে আরও কিছু যদি বিস্তারিত আপনারা জানতে চান তাহলে অবভিয়াসলি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে আপনাদের প্রবলেমটা আপনারা শেয়ার করতে পারেন আমরা আপনাদের প্রবলেমটা নিয়ে নিশ্চয়ই ডিসকাস করব এবং আপনারা যদি সম্ভব হয় আপনারা ক্লিনিকে এসে সে যেই জায়গায় থাকুন না কেন আপনারা ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ নেবেন